প্যারিস অলিম্পিক্সের 12তম দিন শেষে তালিকার শীর্ষস্থান ধরে রেখেছে যুক্তরাষ্ট্র। 27 সোনা, 35 রূপা, 32 ব্রোঞ্জ সহ তাদের মোট পদক সংখ্যা 94টি। 25 স্বর্ণ পদক নিয়ে তালির দুয়ে চীন আর তৃতীয় স্থানে উঠে এসেছে অস্ট্রেলিয়া। 12তম দিনে জমজমাট ছিল স্বর্ণ পদকের লড়াই। আর্টিস্টিক সাঁতারের দলীয় ইভেন্টের নতুন চ্যাম্পিয়ন চীন। মেয়েদের ভারোত্তোলনেও স্বর্ণ জিতেছে তারা। বক্সিংয়ে গোল্ড মেডালিস্ট ইউক্রেন আর কিউবা। কুস্তির তিন ইভেন্টের শেষ হাসি হেসেছে জাপান, কিউবা আর যুক্তরাষ্ট্র। আর তাইকোয়ান্ডোতে মাত্র 20 বছর বয়সে বিজয়ী হয়েছেন তাইজুন। আজ গেমসে হবে 25টি স্বর্ণপদকের লড়াই।